আসসালামু আলাইকুম। দেখো, আজকের এই ভিডিও দেখার পরে তোমরা দূরত্ব এবং সরণ কি জিনিস এবং এটা মানে কিভাবে তোমরা চিন্তা করবা এটা আশা করি এই ভিডিওতে তোমরা বুঝবা। এই ভিডিওটা দেখার পর তোমরা দূরত্ব এবং সরণ অর্থাৎ এইটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না। তো দেখো, আমি এখানে বোর্ডটা একেবারে সাজিয়ে রেখেছি এই কারণে যাতে আমার সময়টা কম লাগে। যদি আমি বোর্ডটা সাজিয়ে না রাখতাম তাহলে আমার মনে হয় অর্থাৎ ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যেত। তাহলে দেখো, দূরত্ব এবং সরণ অনেকে 2 মিনিট 1 মিনিটে শেষ করে ফেলে। তাহলে দেখো, 2 মিনিট এবং 1 মিনিট, কিন্তু আমি যদি এটা বোর্ডে লিখে অর্থাৎ বুঝিয়ে এভাবে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিই বা লিখি তাহলে আমার পাকা মনে হয় আধা ঘন্টার উপরে লাগবে। তাহলে দেখো, এই কারণে যাতে আমার সময় কম লাগে এই কারণে আমি আগভাগে বোর্ডটা সাজিয়ে রাখি, এরপর আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো দেখো, আমাদের এখানে তোমরা দেখতেছো আমরা আজকে কি টপিকটা নিয়ে আলোচনা করব, শুধুমাত্র দূরত্ব এবং সরণ। এবং দূরত্ব এবং সরণ কি জিনিস, দেখো দুটোটা একই জিনিস, কিন্তু দেখো শুধুমাত্র দুইটা মানে দুইটার দুইটা কথা, মানে দূরত্ব একটা কথা, সরণের একটা কথা। অর্থাৎ এখানে দুইটা জিনিস আমাদেরকে বুঝলে আমরা দূরত্ব এবং সরণটা বুঝবো। তো দেখো, দূরত্ব কি জিনিস, সরণ কি জিনিস। দূরত্ব একটা মানে দৈর্ঘ্য, সরণ একটা দৈর্ঘ্য। বাট দেখো, আমি লিখে রাখছি এখানে দূরত্ব, অর্থাৎ সকল সরণ দূরত্ব, কিন্তু সকল দূরত্ব সরণ নয়। দেখো, আমরা সকল দূরত্বকে সকল সরণকে দূরত্ব বলতে পারবো, বাট সকল দূরত্বকে সরণ বলতে পারবো না। কেন পারবো না, দেখো এটা যদি মানে বুঝতে চাও তাহলে এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে হবে। তাহলে দেখো, এখানে আমি কয়েকটা চিত্র লিখে রাখছি। তো প্রথমে আমাদেরকে যদি দূরত্ব বুঝতে হয়, দূরত্ব, দূরত্ব হলো একটা বস্তুর অবস্থানের পরিবর্তন। আবার বলতেছি, দূরত্ব কাকে বলে, অর্থাৎ দূরত্ব জিনিসটা হলো কোনো একটা বস্তুর অবস্থানের পরিবর্তন। মানে কি, দেখো মনে করো তুমি আগে একটু আগে কইছিলে, মনে করো সকাল আটটা বাজে তুমি ঢাকায় ছিলে, কইছিলে ঢাকা, কিন্তু দেখো মনে করো দিনের 12টা বাজে তুমি কই চলে এসো, দেখো এখন তুমি আছো চিটাগং, কই আছো চিটাগং। তাহলে দেখো, তোমার এখানে অবস্থানের পরিবর্তন হয়েছে। আবারও খেয়াল করো, এখানে মানে স্মরণ কি জিনিস, দূরত্ব কি জিনিস, আমি এটা বুঝার জন্য দেখো সকাল আটটা বাজে তুমি কইছিলে ঢাকা, কিন্তু দেখো যখন দিনে 12টা বাজে তখন তুমি কইছিলে, তখন তুমি চিটাগং চলে গেছি। তাহলে দেখো, তোমার আগের অবস্থানটা কই ছিল, আগের অবস্থান যে ছিল ঢাকা, বর্তমান অবস্থাটা কই আছে, বর্তমান অবস্থা আছে চিটাগং। তাহলে দেখো, এটাকেই বলে অর্থাৎ একটা দূরত্ব অথবা স্মরণ। অত দূরত্ব বলতে পারো, স্মরণও বলতে পারো। এখন কিন্তু কখন তুমি এটাকে দূরত্ব বা স্মরণ বলবা, মানে ফিক্সডভাবে বলবা যে না এখানে দূরত্ব করছে অথবা এখানে স্মরণ করছে। দূরত্ব আমরা সবসময় বলতে পারবো, বাট স্মরণ আমরা সবসময় বলতে পারবো না। তাহলে দেখো, স্মরণ কেন বলতে পারবো না, তাহলে স্মরণ আমাদেরকে বুঝতে হলে দূরত্ব হলো যেই কোনো দিকে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ যেই কোনো দিকে অতিক্রান্ত দূরত্বকে আমরা দূরত্ব বলি, মানে যেই কোনো দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। এটা হচ্ছে যেই কোনো দিকে, যেই কোনো দিকে, অর্থাৎ যেই কোনো দিকে যদি তুমি যাও, যেই কোনো দিকে গেলে যেই দূরত্ব মানে যে অবস্থা বস্তুর অবস্থান যতটুকু পরিবর্তন হবে সেটাই হলো আমাদের অর্থাৎ দূরত্ব। কিন্তু স্মরণ কি, স্মরণ হলো আমাদের নির্দিষ্ট দিকে, স্মরণ কি, স্মরণ হলো আমাদের নির্দিষ্ট দিক, নির্দিষ্ট দিকে কোনো একটা বস্তুর অবস্থানে যদি পরিবর্তন ঘটে তাহলে আমরা এটাকে স্মরণ বলতে পারবো। অর্থাৎ নির্দিষ্ট দিকে, দিকটা হতে হবে আমাদের নির্দিষ্ট, যদি দিকটা আমাদের নির্দিষ্ট না হয় তাহলে আমরা সেটাকে স্মরণ বলতে পারবো না। তাহলে আমরা তখন সেটাকে কি বলবো, সেটাকে আমরা বলবো শুধুমাত্র দূরত্ব। তাহলে দেখো, এখানে আমরা যদি নির্দিষ্ট দিকে, অর্থাৎ একটা দিক এই নির্দিষ্ট বরাবর ওই দিকে গেছে, তখন মানে অন্য কোনো দিকে সে আর যায় না, মানে একই দিকে গেছে সবসময়। দেখো, আমার আঙ্গুলের মুখ কোন দিকে এখন আছে, ওই দিকে, কিন্তু দেখো এটা সবসময় একই দিকে আছে, একই দিকে একই দিকে। তাহলে এটা হলো আমাদের স্মরণ ঘুরছে, এখানে আমার কি হয়েছে স্মরণ। বাট দেখো, একবার আমার আঙ্গুল উপরের দিকে, নিচের দিকে, একবার উপর দিকে উঠতেছে, একবার নিচের দিকে, আবার উপরের দিকে, একবার নিচে, আবার উপরে, আপ এবং ডাউন করতেছে, তাহলে এটা আমাদের দূরত্ব হবে বা স্মরণ হবে না। কেন, কারণ এটার দিকটা নির্দিষ্ট ছিল না। দেখো যে না বুঝে, দেখো আমি এখানে অনেকগুলো চিত্র লিখছি, এখানে আমি ইনশাল্লাহ সবগুলো দূরত্ব এবং স্মরণ নিয়ে বিস্তারিতভাবে এক্সপ্লেন করবো। তাহলে দেখো, আমাদের এখানে এখানে একটা বস্তু, দেখো এটা হলো আমাদের একটা বস্তু, এটা হলো আমাদের একটা বস্তু। দেখো এই বস্তুটা আমাদের কোন জায়গায় ছিল, অর্থাৎ এই বিন্দুতে ছিল। আবার দেখো, এখানে একটা বি পয়েন্ট, আমাদের বস্তুটা কই চলে এসেছে, দেখো আমাদের একটা বস্তু বি বিন্দুতে চলে এসেছে। তাহলে দেখো, এখানে বস্তুর অবস্থান আগে ছিল এ পয়েন্টে, এখন বস্তুটা চলে এসেছে বি পয়েন্টে। তাহলে এখানে বস্তুটা কি হয়েছে, অবস্থানে পরিবর্তন হয়েছে। তাহলে এখানে আমরা এটাকে কি বলবো, অর্থাৎ এখানে দূরত্ব বা স্মরণ বলবো, এখানে আমরা দূরত্ব বা স্মরণ বলবো। আবার আমি একটু পর এক্সপ্লেন করতেছি, এখানে ঘন্টার মধ্যে দূরত্ব এবং স্মরণ করছে, ঘন্টার মধ্যে শুধুমাত্র স্মরণ করছে। তাহলে এখানে আমরা এখন একসাথে এটাকে দূরত্ব এবং স্মরণ, দূরত্ব স্মরণ বলতে পারবো। কিন্তু দেখো এখানে, আবার দেখো আরেকটা আমি চিত্র এখানে ড্র করলাম, এখানে আমরা কি লিখলাম, এখানে আমরা লিখলাম অর্থাৎ এখানে এটা একটা বস্তু, এটা একটা বস্তু, মানে বস্তুটা একটি,
বাট এটার এক এক পজিশনে এক মানে অর্থাৎ অবস্থান পরিবর্তন করছে একবার ছিল মনে করো এই পয়েন্টে ছিল এই পয়েন্ট থেকে বি পয়েন্টে আমরা আনছি বস্তুটাকে তাহলে দেখো বি থেকে এখন কই আছে সি তে আছে আবার সি থেকে এখন ডি তে আছে ডি থেকে আবার ই তে আছে তাহলে দেখো এখন আমাদের এক সময় বস্তুটা এক পজিশনে ছিল একবার ছিল বি পজিশনে একবার সি পজিশনে একবার ডি পজিশনে একবার ই পজিশনে এখন আমরা এখানে কোনটাকে কি বলবো অর্থাৎ এখানে কি এটা দূরত্ব করছে নাকি স্মরণ করছে অর্থাৎ আমরা এখানে কি এটা কি বলবো দূরত্ব নাকি স্মরণ দূরত্ব নাকি স্মরণ তাহলে দেখো এটা বুঝতে হলে আমাদের সংখ্যাটা জানতে হবে দেখো সংখ্যাটা সংখ্যাটা কি ছিল যেই কোনো দিকে অতিক্রান্ত দূরত্ব আর এটা হচ্ছে নির্দিষ্ট দিকে দিকটা একটা নির্দিষ্ট হতে হবে তাহলে দেখো এই চিত্র ক্ষেত্রে আমাদের দেখো আমরা যদি এখানে এই চিত্রটার ক্ষেত্রে দিকটা ফিক্স করি ধরো আমরা কয়েকটা বিন্দু সিলেক্ট করি আমরা যদি এখানে কয়েকটা বিন্দু সিলেক্ট করি দেখো এই বিন্দুতে এই একটা বিন্দু একটা বিন্দু একটা বিন্দু একটা বিন্দু এই একটা বিন্দু দেখো এই দিক থেকে এই দিকে যাচ্ছে তাহলে দিকটা কোন দিকে এদিকে আবার এদিকে দিকটা এদিকে দিকটা এদিকে আবার এই জায়গাটা দিকটা একই দিকে তাহলে দেখো এখানে সব পজিশনে আমাদের দিক একই দিকে তাহলে দেখো এখানে আমাদের একবার উপরে একবার নিচে এরকম কিছু হয় না তাহলে দিকটা একই দিকে ছিল দিকটা সব একই ছিল একই দিকে তাহলে আমরা এখানে বলবো এটা এটার মধ্যে এটা শুধুমাত্র সরল এটা শুধুমাত্র সরল দূরত্ব বলা যাবে কেন না আমরা জানি সকল সরল দূরত্ব তার মানে এখানে সরল এবং দূরত্ব এটা আমরা একই সাথে দুইটাই বলতে পারবো বাট নিজেদের দিকে একটু খেয়াল করো একবার কয়ে গেল দেখো আমরা যদি কয়েকটা বিন্দু সিলেক্ট করি তাহলে দেখো একবার উপরে একবার নিচে একবার উপরে এখানে যদি আমরা একটা বিন্দু সিলেক্ট করি এখানে একটা বিন্দু সিলেক্ট করি এখানে একটা বিন্দু সিলেক্ট করি এখানে একটা বিন্দু সিলেক্ট এখানে দেখো তাহলে আমরা যদি বিন্দুগুলো সিলেক্ট করি দেখো এখানে দিকটা কোন দিকে এখানে দিকটা কোন দিকে উপরের দিকে এখানে দিক কোন দিকে আনুভূমিক এখানে দিক কোন দিকে নিচের দিকে এখানে আবার দিক আনুভূমিকভাবে আবার দেখো এখানে দিকটা উপরের দিকে আবার আনুভূমিকভাবে আবার দেখো আনুভূমিকভাবে আবার এদিকে আসলে আবার উপরের দিকে তাহলে দেখো এখানে আমাদের দিকটা কি নির্দিষ্ট আছে না নির্দিষ্ট কোনো দিক নেই একবার উপরের দিকে একবার নিচের দিকে একবার আনুভূমিকভাবে তাহলে আমরা এখানে বলতে পারবো এখানে আমাদের দূরত্ব হয়েছে বাট আমাদের এখানে স্মরণ ঘটে নাই এখানে আমাদের শুধুমাত্র দূরত্ব ঘটছে বাট এখানে আমাদের কোনো স্মরণ ঘটে নাই কেননা আমরা জানি যদি দিকটা নির্দিষ্ট হতো যদি দিকটা নির্দিষ্ট হতো তাহলে আমরা এখানে বলতে পারতাম সেটা আবার স্মরণ করছে কিন্তু যেহেতু এখানে দূরত্বটা নির্দিষ্ট নাই তাহলে আমরা এখানে বলবো শুধুমাত্র এখানে দূরত্ব করছে তাহলে দেখো চিত্র যদি তোমরা আশা করে বুঝছো তার মানে এখানে শুধুমাত্র আমাদের কি হয়েছে এখানে শুধুমাত্র আমাদের দূরত্ব করছে বাট এখানে কোনো স্মরণ ঘটে নাই তাহলে তোমরা আশা করি বুঝছো দূরত্ব কারা স্মরণ কারা এখন দেখো আমি এখানে একটা চিত্র ড্র করলাম এই চিত্র থেকে দেখো তোমরা এখানে যাত্রা শুরু করছে এই বিন্দু থেকে এই বিন্দু থেকে একজন লোক যাত্রা শুরু করলো দেখো এরপর বি বিন্দুতে এসেছে বি থেকে সি তে সি থেকে ডি তে ডি থেকে ই তে ই থেকে এফে এসেছে এফ থেকে জি তে এসেছে এখন দেখো আমি যদি এখানে অনেকগুলো এখানে অনেকগুলো কোশ্চেন করতে পারি এখানে আমরা যদি বলি দূরত্ব কতটা স্মরণ কোনটা তাহলে তোমরা বলতে পারবে দেখো আমরা যদি লিখি এখানে দূরত্বকে দূরত্ব কারা কারা বা স্মরণ কারা কারা তাহলে দেখো আমরা যদি দূরত্ব বলি এ থেকে সম্পূর্ণ পথ ঘুরে যদি সে বি বিন্দুতে আসে তাহলে এটা হলো দূরত্ব কেন তোমরা আশা করি এই চিত্র কারণে তোমরা এখন বুঝে গেছো কারণ দেখো এই থেকে সম্পূর্ণ পথ ঘুরে বি বিন্দুতে যদি আসে তার দিকটা একবার উপর দিকে হইতেছে দেখো একবার উপরে একবার নিচে একবার উপরে একবার নিচে একবার আনুভূমিকভাবে একবার উপরে একবার নিচে একবার আনুভূমিকভাবে একবার উপরে একবার নিচে একবার আনুভূমিকভাবে এই কারণে এই সম্পূর্ণ পথটা ঘুরে আসলে সেখানে দূরত্ব করছে কিন্তু দেখো স্মরণ কখন ঘটবে দিকটা যদি একই হয় একদিকে হয় দিকটা সবসময় একই দিকে হয় তখন সেটার মধ্যে স্মরণ ঘটবে কেমন দেখো এখানে দেখো এ থেকে বিতে এখানে একজন ব্যক্তি এ থেকে এই দেখো এ থেকে বিপদে এইভাবে এই দাগটা নীল অর্থাৎ এই কালার তার মধ্যে যে আছে তাহলে এখানে শুধুমাত্র হলো এখানে এটা হলো আমাদের এটা হলো আমাদের স্মরণ এটার মধ্যে আমরা কি করছি স্মরণ বাট এই পথে আমাদের কি করছে দেখো এই পথটার মধ্যে আমাদের এই পথটার মধ্যে আমাদের দূরত্ব করছে এখন আমি যদি তোমাদের কোশ্চেন করি এখানে এ বি স্মরণ কত এবং এ বি দূরত্ব কত এ বি স্মরণ এবং দূরত্ব এ বি স্মরণ এবং দূরত্ব কত তাহলে দেখো এ বি যখন স্মরণ তখন হলো কত এ বি স্মরণ হবে কত এ আর বি তাহলে এ থেকে বিতে আসতে তার স্মরণ হলো কত 10 মিটার তখন এখানে স্মরণ হলো 10 মিটার আর এ থেকে বিতে দূরত্ব কত এ থেকে বিতে দূরত্ব হলো কত দেখো এ থেকে বিতে দূরত্ব হলো এই সম্পূর্ণ পথটা অর্থাৎ কত 20 মিটার এটা হলো 20 মিটার তাহলে দেখো এখানে যদি আমরা আবার বলি এ বি থেকে সি তাহলে বি থেকে সিতে তার দূরত্ব কত 30 মিটার এবং বি থেকে সিতে যখন গেছে তার স্মরণ কত 20 মিটার কেন এটা স্মরণ তার দিকে একই দিকে সবসময় দিকে একই দিকে ছিল নির্দিষ্ট দিকে নির্দিষ্ট একটা দিক অর্থাৎ সে এই থেকে বি অর্থাৎ উপর দিকে যাচ্ছে এটা তার নির্দিষ্ট দিক এটার মধ্যে তার স্মরণ করছে এখন দেখো এখানে কি হয়েছে দিকে একবার উপর দিকে একবার নিচে দিকে একবার উপরে একবার নিচে একবার উপরে একবার নিচে তাহলে দেখো এখানে তার কি করছে এখানে তার দূরত্ব করছে এটা হলো তার দূরত্ব তাহলে দেখো এখানে সি থেকে ডিতে সি থেকে ডিতে যখন এই রেখাটা দিয়ে যাবে অর্থাৎ এটা হলো তার স্মরণ কেন তার দিক নির্দিষ্ট দিক নির্দিষ্ট কিন্তু দেখো সি থেকে যখন ডিতে এই পথে যাবে তখন তার এখানে দিক একবার উপরে একবার নিচে একবার আনুভূমিকভাবে একবার উপরে একবার নিচে একবার আনুভূমিকভাবে তাহলে এটা হলো তার স্মরণ এটা হলো তার সরি এটা হলো তার দূরত্ব কেন তার দিক দিক নির্দিষ্ট নাই এরপর দেখো ডি থেকে ইতে এখানে এটা হলো কি অর্থাৎ 8 মিটার এটা হলো তার স্মরণ আর 12 মিটার এটা হলো তার দূরত্ব তাহলে দেখো ই থেকে এফে যদি এই পথে আসে তাহলে এটা হলো তার এই 10 মিটার এটা হলো তার দূরত্ব আর ই থেকে এফে তার এটা হলো স্মরণ স্মরণ হলো 7 মিটার তাহলে দেখো ই থেকে এ জিতে যখন আসবে এটা তার দূরত্ব 15 মিটার
তাহলে দেখো ই থেকে ই থেকে যখন জিতে সরাসরি পথে আসবে তখন তার দূরত্ব হলো স্মরণ হলো 9 মিটার কিন্তু একটা জিনিস তোমরা এখানে খেয়াল করো স্মরণ আমাদের সব সময় দূরত্ব থেকে কম স্মরণ আমাদের সব সময় দূরত্ব থেকে কম হইছে তাহলে দেখো মনে রাখবা স্মরণ কখনো দূরত্বের চেয়ে বেশি হতে পারবে না স্মরণ সব সময় ছোট হতে পারবে বাট দূরত্বের চেয়ে বেশি হতে পারবে না দূরত্ব আমাদের সব সময় বড় থাকবে স্মরণ আমাদের ছোট থাকবে স্মরণ এবং দূরত্ব একই হতে পারে বাট স্মরণ কখনো বেশি হতে পারবে না আশা করি তোমরা স্মরণ এবং দূরত্ব এই জিনিসটার ব্যাপারে তোমরা ক্লিয়ার এখন দেখো আমি যদি টোটাল কোশ্চেন করি এই জায়গা থেকে এই চিত্রটার ক্ষেত্রে আমি যদি কোশ্চেন করি এ থেকে বি জিতে এ থেকে জিতে তার দূরত্ব কত দেখো আমি যদি এখন কোশ্চেন করি এই চিত্রগুলো তোমরা বুঝছো তাহলে দেখো আমি এই চিত্রটা একটু মুছে দিচ্ছি এই দুইটা চিত্র এখন দেখো এ থেকে জিতে তার স্মরণ কত এ থেকে জিতে তার স্মরণ কত এ থেকে জিতে স্মরণ এরপর দেখো আমি যদি কোশ্চেন করি এ থেকে জিতে তার দূরত্ব কত দূরত্ব হলো সমগ্র পথকে দূরত্ব বলে সমগ্র পথ অর্থাৎ সে যতটুকু দূরত্ব অতিক্রম করে মানে যতগুলো পথ অতিক্রম করছে তাই সে হলো এটা হলো তার দূরত্ব তাহলে দেখো একবার এ থেকে কয় গেছে এ থেকে বি তাহলে দূরত্ব হবে এ থেকে বি এরপর দেখো বি থেকে কয় গেছে বি থেকে সি তাহলে বি থেকে সি সি থেকে কয় গেছে সি থেকে ডি তাহলে সি থেকে ডি এরপর দেখো ডি থেকে কয় গেছে ডি থেকে ই তাহলে ডি ই ই থেকে কয় গেছে ই থেকে এফ এ গেছে এরপর দেখো এফ থেকে কই যাচ্ছে এফ থেকে জিতে তাহলে দেখো এই সম্পূর্ণ পথটা হলো তার দূরত্ব এখন আমরা যদি মানটা বসে দিই এ বি মান তাহলে আমরা যদি মানটা বার করতে চাই তাহলে অর্থাৎ এ জি দূরত্ব কত তাহলে দেখো এ থেকে বি আসতে তার দূরত্ব ছিল 20 এরপর বি থেকে সিতে যাতে দূরত্ব ছিল 30 এরপর 30 এরপরে সি থেকে ডিতে তখন ছিল 25 এরপরে ডি থেকে ইতে তখন ছিল 12 ই থেকে এফ এ তখন ছিল 10 এফ থেকে জিতে তখন ছিল 15 অর্থাৎ এটা যোগ করলে সবটা যোগ করলে যেটা আসবে সেটা হলো আমাদের আনসার অর্থাৎ সেটা হলো আমাদের শুধুমাত্র কত দূরত্ব কিন্তু দেখো এ জি স্মরণ স্মরণ কত স্মরণ শুধুমাত্র একটি স্মরণ কোনটা স্মরণ হলো শুধুমাত্র দিক মানে যতটুকু মানে সর্বনিম্ন কতটুকু দূরত্বে বা কতটুকু সে গেছে আসলে তার প্রকৃত দূরত্ব কতটুকু কত মিটে সর্বনিম্ন কত দূরত্ব অতিক্রম করলে আমরা ওই ব্যক্তিটাকে পাবো যেভাবে যাই অর্থাৎ দিকটি নির্দিষ্ট করে তাহলে দেখো সেটা হলো এই অংশটা আশা করি আমরা শুধুমাত্র এই অংশটা গেলে আমরা কি পাবো আমরা অর্থাৎ লোকটাকে পেয়ে যাবো তার মানে এইটা হলো শুধুমাত্র তার স্মরণ তাহলে স্মরণ কত মিটার 7 মিটার স্মরণ কত মিটার 7 তাহলে এটা হলো 7 মিটার সর্বনিম্ন 7 মিটার দূরত্ব অতিক্রম করলে আমরা এ থেকে জিতে যেতে পারবো এটা হলো তার স্মরণ কারণ তার দিক নির্দিষ্ট দিক সবসময় একই দিকে ছিল দিক সবসময় একই দিকে ছিল তাহলে এই চিত্রটা তোমরা বুঝছো এখান থেকে কিভাবে স্মরণ নির্ণয় করতে কিভাবে দূরত্ব নির্ণয় করতে হয় এটা তোমরা আশা করি ক্লিয়ার এখন দেখো আমরা একটা সূত্র লিখছি অর্থাৎ কিভাবে আমরা একটা অর্থাৎ দেখো কিভাবে আমরা একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর অর্থাৎ দূরত্ব বা কতটুকু দূরত্ব অতিক্রম করছে বা কতটুকু স্মরণ অতিক্রম করছে কিভাবে আমরা এটা বার করবো দেখো আমরা এখানে একটা অর্থাৎ একটা সরলরেখা একটা রেখা নিলাম এ থেকে এ বি বি থেকে সি দেখো এই বিন্দুতে তার দূরত্ব ছিল 0 মিটার মানে সে এখন কোনো জায়গায় যায় না 0 মিটার বি বিন্দুতে তার দূরত্ব 20 মিটার সি বিন্দুতে তার দূরত্ব 30 মিটার এখন দেখো এ থেকে যখন বিতে যাবে তার স্মরণ কত হবে সবসময় অনেক আমি এখানে একটা সূত্র লিখে রেখেছি খুব ইম্পর্টেন্ট এই অধ্যায় না শুধু ফিজিক্সের মানে প্রত্যেকটা অধ্যায় পড়ার জন্য খুব খুব ইম্পর্টেন্ট একটা টপিক ছিল এই অংশটা দেখো এটা একটা সূত্র না মানে কিভাবে এটা মনে রাখা যায় এটা একটা টিপস দেখো কি মান অর্থাৎ যে কোনো একটা আমরা ভ্যালু বার করতে হলে বা যে কোনো একটা মান বের করতে হলে আমাদের কী করতে হবে দেখো যে কোনো একটা ভ্যালু বা একটা মান বার করতে হলে আমাদের সবসময় শেষ বিয়োগ এখন মানে ভাই বুঝি নেই দেখো শেষ বিয়োগ এখন মানে শেষ বিয়োগ এখন বলতে বুঝেছি আমি শুরুতে অর্থাৎ দেখো আমি যদি আগে একটা এক্সাম্পল দিই অর্থাৎ দেখো শুরুতে তুমি বাড়ি থেকে রওনা দিছো দেখো এটা তোমার বাড়ি বাড়ি থেকে তুমি রওনা দিছো কই দিছো রওনা বাজারে বাড়ি থেকে তুমি কই রওনা দিছো বাজারে এখন দেখো বাড়ি থেকে তুমি 100 টাকা নিয়ে বেরিয়েছো কত টাকা 100 টাকা নিয়ে বেরিয়েছো এখন দেখো বাজারে এসে তুমি কত টাকায় বর্তম দেখো এই 100 টাকা তুমি অতীতে নিয়ে বেরিয়েছো শেষে মানে এখন দেখো 50 টাকা তুমি এখন খরচ করলা এখন 50 টাকা খরচ করলে বর্তমানে আর 100 টাকা তুমি আগে নিয়েছো মানে শেষে তাহলে দেখো বর্তমান যদি 50 হয় তাহলে শেষ হবে কি 100 তার মানে এখন আমি যদি বলি তোমার কাছে এখন কত টাকা আছে মান মানে তোমার কাছে এখন কত টাকা আছে কত টাকা তাহলে তুমি কি করবা শেষ বিয়োগ আদি শেষে তুমি শেষ মানে এখানে কি শেষ হলো 100 তুমি বাড়ি থেকে কত টাকা নিয়েছো 100 এখন তোমার কাছে কত টাকা খরচ করছো 50 তাহলে দেখো 100 থেকে 50 যখন যায় তখন আর তো কত টাকা আছে 50 টাকা তাহলে এটাকে আমরা মান বার করলাম এটা আমি একটা এক্সাম্পল দিই একটা বুঝালাম এটা আমরা মান নির্ণয় করলাম অর্থাৎ দেখো তার মানে শুধুমাত্র এটা একটা মান ক্ষেত্রে আমরা কি মনে রাখবো সবসময় শেষ বিয়োগ এখন এখন মানে আমরা কি বলতে পারবো আদি এখন মানে কি আদি তাহলে শেষ বিয়োগ আমরা কি বলবো এখন মানে আদি তো দেখো শেষ বিয়োগ আদি সবসময় আমরা শেষ জিনিসটা থেকে আদি বর্তমানে আমি কি করেছি বা এখন আমি কি করতেছি বা এখন আমি কি করছি এটা বিয়োগ দিব তাহলে আমরা যে কোনো একটা মান পেয়ে যাবো তাহলে দেখো এখন যদি আমি তোমাদেরকে কোশ্চেন করি এ থেকে বিতে তার দূরত্ব কত দেখো এই থেকে বিতে আমি এখানে নির্ণয় করে ফেলছি দেখো এই থেকে বিতে তার দূরত্ব কত এ থেকে বি এখন দেখো এ থেকে বি দূরত্ব বার করতে হলে আমাদের কি করতে হবে শেষ
বিয়োগ আদি এটা ছিল এটা ছিল কি এখন দেখো এটার ক্ষেত্রে এটা হলো তার শেষ শেষ বিন্দু কত 20 আর আদি কত 0 তাহলে দেখো 20 থেকে 0 কত 20 মিটার তাহলে এ থেকে বি তার প্রকৃত দূরত্ব হলো কত 20 মিটার আবার দেখো বি থেকে সি তার দূরত্ব কত হবে বি থেকে সি শেষ শেষ কত 30 শেষ কত 30 এখন কত এখন হলো 20 তাহলে দেখো বি গুলো আমাদের কত হবে 10 মিটার তাহলে দেখো এটা হলো আমাদের কি সরণ অর্থাৎ এটা হলো আমাদের সরণ বা দূরত্ব অর্থাৎ এটা হলো আমাদের যদি আমরা বলি সরণের সূত্রটা কি সরণের সূত্রটি হলো ডেল এস ইকুয়াল এস টু মাইনাস এস ওয়ান বা এস টু কি এস টু হলো শেষ দূরত্ব আর এস ওয়ান কি আদি দূরত্ব বা শেষ সরণ বা আদি সরণ অর্থাৎ ডেল এস এটা হলো অর্থাৎ সরণের পরিবর্তন কতটুকু পরিবর্তন হলো তো এই সূত্রটা তোমরা মনে রাখবা তাহলে এটা দিয়ে হয়তো এম যে আমাদের এমসিকিউতে প্রশ্ন করতে পারে একজন ব্যক্তি এত মিটার থেকে যাত্রা শুরু করে অর্থাৎ এত মিটার গেল অর্থাৎ 10 মিটার থেকে যাত্রা শুরু করে 50 মিটার গেল তাহলে তার সরণ কত কতটুকু করছে তাহলে আমরা মনে রাখবো কত থেকে 10 মিটার থেকে কত মিটার গেছে 50 মিটার গেছে তাহলে তার সরণ কত হবে শেষ বিয়োগ আদি তাহলে সমান সমান 40 মিটার তার সরণ করছে 40 মিটার তাহলে দেখো এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট তো এই সূত্রটা তোমরা মনে রাখবা তো আজকে এতটুকুই আমরা দূরত্ব এবং সরণ নিয়ে আলোচনা করলাম অর্থাৎ নেক্সট ভিডিওতে আমি ব্যাগ নিয়ে আলোচনা করব ওকে আল্লাহ হাফেজ